নমস্কার বন্ধুরা, আমি কেকা। আহারে বাহারেতে আপনাদেরকে দেখাবো ইজি সিম্পল টেস্টি জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল। এই মাছটা যেহেতু আমি না ভেজে রান্না করব, তার জন্য আমি কড়ার মধ্যে এক মগ জল দিয়ে ঢাকা দিয়েছি। অপর দিকে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে 5 থেকে 7 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। মাছগুলো সাইজে খুব বড় ছিল, ডিম ছিল, তার জন্য কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো তেলটা আর একটু বেশি করে আমি ইউজ করেছি, কারণ এই মাছগুলো যদি ভেজে করা হয় তাহলে মাছগুলো প্রচণ্ড শক্ত হয়ে যায়, খাওয়ার সময় ছিবড়ে লাগে। জলটা ফুটে গেছে, এর মধ্যেও নুন, হলুদ, সামান্য সর্ষের তেল আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, আর একে একে মাছগুলোকে আমি জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটাকে ঠিক আমি 3 মিনিটের মতন হতে দেব, হালকা বয়েল যেন মাছগুলো হয়ে যায়, কিন্তু অত্যাধিক বয়েল হবে না, যাতে গায়ে স্কিনটা যেন ঠিক থাকে সেটা খেয়াল রাখতে হবে। মাছটা অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এই মাছগুলোকে তুলে রাখবো একটা অন্য পাত্রে, যাতে এর কুকিং প্রসেসিংটা বন্ধ হয়ে যায়। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেবো 4-5টা বড়ি। তেলটা যেই গরম হয়েছে বড়িটাকে দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, 1 চামচ কালো জিরে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা লম্বা করে কেটে রাখা গোটা আলু, আর 2 থেকে 3টে মূলো ছিল সেগুলোকে পাতলা করে কেটে সেগুলো দিয়ে দিলাম, আর আলু মূলো কিন্তু আমি আগে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি যাতে এর স্টার্চটা বেরিয়ে যায়। এবার এটাকে আমি ভেজে নেব ঢাকা দিয়ে, কারণ এটা অসময়ের মূলত একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই ঢাকা দিয়ে করলে ভালো হয়। ভাজা হয়ে গেছে, এবারে 3 চামচ সাদা জিরের গুঁড়ো আর 9টা কাঁচা লঙ্কা ছিল সেটাকে পেস্ট করে নিয়েছি, আর এটা এই মশলাটা আমি এই ভাজাটার উপরে দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে একটু কষে নেব। আর বড়িগুলো পুড়ে যাচ্ছিলো পরের দিকে বলে আমি বড়িগুলো তুলে রেখেছিলাম, 3-4টে বড়ি দিয়ে দিলাম। নুন, নুনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, অলরেডি 2 বার নুন ইউজ করেছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আন্দাজ মতন আর সামান্য একটু কাশ্মীরি মির্চ পাউডার রংটা সুন্দর আসার জন্য। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি মাছের যে স্টকটা ছিল সেই স্টকটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি, কারণ মাছগুলো যেহেতু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে বেশি সময় আর লাগবে না, কিন্তু মূলোটা সেদ্ধ হতে সময় লেগেছিলো বলে আরও একটু স্টক দিয়ে দিলাম। ভালো করে কষে যাওয়ার পর আমি মাছগুলোকে সুন্দর করে কড়ার মধ্যে বিছিয়ে দিলাম। বিছিয়ে দেওয়ার পর যেই স্টকটা আছে সেই স্টকটা ঢেলে দেব আর এটা ফুটে উঠতে সময় দেব। ফুটে উঠলেই এটা রেডি হয়ে যাবে মাছের ঝোলটা। বন্ধুরা, আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, আর যদি নতুন বন্ধু হন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেডি হয়ে গেছে ট্যাংরা মাছের ঝোল, ঝোলটা ভালো করে ফুটেও আসছে, আর যেই ফুটে গেল ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম, আর রেডি হয়ে গেছে ট্যাংরা মাছের ঝোল। দুপুরে খাবার পাতে গরম গরম পরিবেশন করুন এই মাছের ঝোল। তবে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।